আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতে ইউসিবি সংবাদ শিরোনাম। জেলকোড অনুসারে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করা হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ। খালেদা জিয়ার রায় দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্ক বার্তা, বললেন ওবায়দুল কাদের। সাত ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে জননী ছাপাখানার আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আড়াই দিনে মিরপুর টেস্টে বাংলাদেশকে 215 রানে হারিয়ে 1-0 সিরিজ জিতল শ্রীলঙ্কা। এবং কলকাতায় অনুষ্ঠিত হল কুইন অব সাউথ এশিয়ার ভারতের প্রাথমিক বাছাই পর্ব, পরবর্তী রাউন্ডে 20 জন। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জেলকোড অনুসারে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিল ও যুগ্ম মহাসচিবদের সাথে বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন। অবিলম্বে বেগম জিয়াকে সঠিক মর্যাদা না দিলে যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি। বিএনপি আগের তুলনায় আরও বেশি ঐক্যবদ্ধ দাবি করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তার চিকিৎসার কোনো ব্যবস্থা তারা এখন পর্যন্ত ওইভাবে করেনি, কিন্তু একজন 73 বছরের একজন বয়স্ক মানুষ, তার যে সার্বক্ষণিক পরিচারিকা যেটা জেল কোডের মধ্যে রয়েছে, সেই সার্বক্ষণিক পরিচারিকাকেও তার সঙ্গে থাকতে দেওয়া হয়নি। আমরা অবিলম্বে তাকে ডিভিশন দিয়ে তার প্রপার যে মর্যাদা, সেই মর্যাদার মতো তাকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অন্যথায় এর জন্য সরকারকে দায়ী থাকতে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে অনশন সহ 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। এ সময় 2 দিনের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির সময় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে হামলার অভিযোগ করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে 2 দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজধানীর বাইতুল মুকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি দৈনিক বাংলা হয়ে ফকিরের পুলে আসলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এখান থেকে মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবিউল্লাহ নবীসহ কয়েকজনকে আটক করে পুলিশ। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে 2 দিনের প্রতিবাদ কর্মসূচির সব শেষ পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত 2 দিনে সারা দেশ থেকে প্রায় 4,000-এর বেশি নেতাকর্মী আটক করা হয়েছে দাবি করে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ প্রতিবাদকে বিতর্কিত করতে বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর হামলা ও তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এ সময় 3 দিনের নতুন কর্মসূচিও ঘোষণা করেন রিজভী। সোমবার ঢাকা সহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি, মঙ্গলবার ঢাকা সহ সারা দেশে অবস্থান ধর্মঘট, বুধবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকা সহ সারা দেশে অনশন কর্মসূচি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে কারাগারে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন আইনজীবীরা। তারা অভিযোগ করেন বেগম খালেদা জিয়াকে ডিভিশন না দিয়ে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। তাকে একজন সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ তাকে কোনো ডিভিশন দেওয়া হয় নাই। অ্যামেন্ডেড জেল কোডে 2006 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে 3টা ক্যাটাগরিতে তিনি ডিভিশন পাওয়ার যোগ্য। এই নিয়ম ভঙ্গ করে এবং জেল কোডকে অমান্য করে আজকে তাকে একজন সাধারণ কয়েদি হিসেবে রেখেছে। অনেক ধন্যবাদ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। এতে বেগম জিয়া প্রতিহিংসার শিকার উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানানো হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মামুনুর রশিদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে দুদিনের কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জনগণ এ রায় মেনে নেবে না উল্লেখ করে তাঁর মুক্তির দাবি জানানো হয়। রাজশাহীতে দলীয় কার্যালয়ে পুলিশি বেষ্টনীর মধ্যেই বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মীরা। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মুসাদ্দেক হোসেন বুলবুল বেগম রিয়ার মুক্তির দাবি জানান। খুলনায়ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে সমাবেশ করেছে বিএনপি। বরিশালে দলীয় কার্যালয় চত্বরে মহানগর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। দলের যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজবুর রহমান সারোয়ার সমাবেশে বক্তব্য রাখেন। বগুড়ায় প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বক্তব্য দেন। ঠাকুরগাঁয়ে পুলিশের কড়া প্রহরায় দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। ফরিদপুরের বোয়ালমারিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। এ সময় সরকারকে জনবিচ্ছিন্ন দাবি করে বেগম জিয়ার মুক্তির দাবি জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় বিএনপি বিক্ষোভ সমাবেশ সহ নানান কর্মসূচি পালন করেছে। মামুনুর রশিদ, এটিএন বাংলা। বর্তমানে দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতৃত্বাধীন বিশদলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। রাজধানীর তেজগাঁওয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন থেকে দূরে রাখতে পরিকল্পিতভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন কর্নেল অলি। গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, আইনের শাসনকে ভুলণ্ঠিত করা হচ্ছে, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এবং বিএনপিকে ধ্বংস করার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। অনতিবিলম্বে বেগম জিয়াকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, দাবি করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায় দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই রায় নিয়ে উত্তেজনা না ছড়িয়ে সবাইকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে বেগম খালেদা জিয়া এখন রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে। বিএনপি অভিযোগ করছে নির্বাচন থেকে দূরে রাখতেই সাজা দেওয়া হয়েছে বেগম জিয়াকে। তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন কাউকে বাইরে রেখে আগামী জাতীয় নির্বাচন করতে চায় না সরকার। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কারাবরণ তো রাজনীতিবিদদের জন্য একটি অলঙ্কারের মতো। আমরা নিজেরও তো অনেকবার কারাবরণ করেছি এবং এটা ছাড়া কোনো রাজনীতিবিদ পরিপূর্ণ রাজনীতিবিদ হতে পারে না। প্রতিকূল অবস্থায় প্রতিকূল অবস্থার মধ্যে কাজ করতে হয় আমাদেরকে। তাই বিশ্বাস করি উত্তেজনা সৃষ্টি না করে বরং আগামী নির্বাচনের জন্য আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে। সবাই নির্বাচন আসবে বা কাউকে নির্বাচন বাইরে গিয়ে আমরা নির্বাচন করবো না, করতে চাই না। অন্যদিকে খালেদা জিয়ার রায়ের আগে গঠনতন্ত্র থেকে সাত ধারা তুলে দিয়ে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই রায়টি যেভাবেই দেখুন না কেন আমরা মনে করি দুর্নীতির বিরুদ্ধে আদালত যে রায়টি দিলেন এই রায় বাংলাদেশের দুর্নীতি প্রবণ রাজনীতিকদের জন্য সতর্ক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় কাশপুর মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণ প্রকল্পের সুপার কনস্ট্রাকশন কাজের উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।
গাইবান্ধা এক ও ব্রাহ্মণবাড়িয়া এক আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। গাইবান্ধা এক আসনে জাতীয় পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আর ব্রাহ্মণবাড়িয়া এক আসনে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন রেজওয়ান আহমেদ। এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাত ঘন্টা পরেও নিয়ন্ত্রণে আনা যায়নি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জননী কুরিয়ার সার্ভিস ও ছাপাখানা ভবনে লাগা আগুন। নতুন করে আগুন কোথাও না ছড়ালেও ভবনের ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বিকেল তিনটার দিকে ভবনের ছাপাখানায় আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেন। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে দুজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এখানে আগুন নেভানোর যে যন্ত্রগুলো ছিল, প্রথম টাইমে আমাদের যে স্টাফগুলো দ্রুত চেষ্টা করেছে আগুন নেভানোর জন্য, কিন্তু যখন সম্ভব হয়নি, নিচে আগুনটা ছিল, উপরে যখন ধরে গেছে তখন খুব দ্রুত যারা ভিতরে ছিল তারা বাইরে গেছে, কিন্তু তার ভিতরে আমাদের দুইটা লোক ছিল, তারা আহত হয়েছে, তাদেরকে খুব দ্রুত মেডিকেলে পাঠানো হয়েছে। এখান থেকে আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রতি বছর প্রায় 100 কোটি টাকার উপরে বই মুদ্রণ করে সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি। আমরা অনুমান করছি যে 50 কোটি টাকার ঊর্ধ্বে আমাদের ক্ষয়ক্ষতি। এখানে প্রচুর দাহ্যবস্তু, মানে প্রচুর কাগজ এবং হলো কেমিক্যাল আছে। ওয়াটার সোর্স ছিল না। পরদিন সিজন আমরা আশেপাশের বিভিন্ন হাউজিং, এই পাসপোর্ট অফিস এবং ওই যে তেগরিয়া থেকে পানি আনতেছি। 3 সদস্য বিশিষ্ট কমিটি অধিদপ্তর থেকে হবে, এই কমিটি উইল ডিসাইড, তারাই মানে কি কারণে আগুন লাগছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী মমিনুর রিপন, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ অবস্থা। রিপন, এখন ওখানকার অবস্থা কিরকম দেখছেন এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? সীমা, ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাসান বুক ডিপোর যে ছাপাখানা আছে তার একেবারেই শেষের দিকটায়। আপনারা একটু যদি আপনাদেরকে দেখায় যে এখানে যে মূল ফটকটি রয়েছে সেটির কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন এবং এখানে যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু মোটামুটি একটা নিয়ন্ত্রণের চলে এসেছেন। এবং আমরা যদি আরেকটু ভয়াবহ অবস্থাটা দেখাই, আমার হাতে ঠিক ডান পাশে যে আগুনটি এখনও দপদপ করে জ্বলছে, এই আগুনটির অর্থ হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমি ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি, উনি ব্যস্ততার মধ্যে আমাকে শুধুমাত্র এতটুকু আশ্বস্ত করেছেন যে এই আগুনটি জ্বলছে এবং এই আগুনটি জ্বলতে দিতে হবে, কেননা এই আগুন নেভানোর মতো তাদের আসলে সেই পরিমাণ সরঞ্জাম নেই এবং তাদের কাছে যতটুকু ছিল তার মাধ্যমে তারা বহু দূর থেকে তাদের পানি আনছেন। এবং ক্ষয়ক্ষতির যে কথাটি আপনি বলছিলেন সীমা খান, এখানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন তিনি কিন্তু বলেছিলেন প্রায় 100 কোটি টাকার মতো তাদের এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। বাট সেই 100 কোটি টাকা তারা যদি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, অবশ্যই সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা হিসেবে আরও কিছু খরচ তারা করতেই পারতেন, যেহেতু এখানে কাগজ এবং কেমিক্যাল যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই দাহ্য পদার্থ এবং খুব সহজে জ্বলে যায়। এবং হাতের বাম পাশটাতে যদি আপনাদেরকে একটু দেখাই যে একটা সাইড, পেছনের একটা সাইড যেদিকে আসলে খুব দামি দামি মেশিনসগুলো আছে সেগুলো কিন্তু এখন মোটামুটি একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে, সেখানকার আগুন একেবারেই নির্বাপন করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু বাকি যে আগুনগুলো রয়েছে এবং পুরো গোডাউন, যে বড় বড় গোডাউনগুলো যেখানে আসলে কাগজের রিলগুলো থাকতো, কেমিক্যালের যে বয়মগুলো ছিল এবং যে কেমিক্যালগুলো ছিল সেগুলো যে জায়গায় ছিল সেই জায়গার আগুন কিন্তু শেষ পর্যন্ত তারা এখন পর্যন্ত নির্বাপন করতে পারেননি। তবে তারা আশা করছেন যে যেহেতু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণ বলতে এই আগুনটা আসলে বাড়ার সম্ভাবনা কম, তবে এই আগুনটা পুরোপুরি নির্বাপন করতে হয়তোবা কাল ভোর পর্যন্ত হয়ে যেতে পারে এমনটাই তারা ধারণা করছেন। 7 ঘন্টা হয়ে গেছে, হয়তোবা আরও 7 ঘন্টা লাগবে এই আগুন পুরোপুরি নির্বাপন করতে। সীমা, ধন্যবাদ রিপন আপনাকে। দর্শক, কেরানীগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন মমিনুর রিপন, তিনি জানাচ্ছিলেন জননী কুরিয়ার সার্ভিসের আগুনে লাগার খবর সম্পর্কে।
রাজধানীর বংশালে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ছয় মাদ্রাসার শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকালে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। মোহাম্মদিয়া হাফিজিয়া ইসলামী মাদ্রাসার ছাত্র সালমান, রাশেদ, আব্দুর, জাবেদ, সাজ্জাদ এবং আশিক প্রতিদিনের মতো সকালে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল তারা। হঠাৎ বিকট শব্দে মসজিদের পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে তারা সবাই দগ্ধ হন। সকাল 8টার দিকে বাচ্চাগুলো নাস্তা খেয়েছে, নাস্তা খাওয়ার পরে আবার পড়তে বসবে, বাই দিস টাইম এই টাইমের মধ্যে ট্রান্সফরমারটা বাস্ট। যাদের খাওয়া শেষ, ওরা যে ক্লাসে বসতেছে আবার কেউ আবার খানা খেয়ে আসতেছে। এই অবস্থায় মানে হঠাৎ বিদ্যুতের ইয়াটা বাস্ট হয়ে যারা সাইডে ছিল ওদের ইয়াতে লেগে গেছে, চেহারা লাগছে। কেউ নাই আমার অধীনে, কেউ নেই এতিম, আমি এতিম। আগুন লাগিয়া বলে উড়িয়া গেছে, হুজুরা ফোন দিয়েছে সকালে। এই শিক্ষার্থীদের মধ্যে শিশু সালমানের শরীরের 14 ভাগ দগ্ধ হয়। তার অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা। বাচ্চাদের তুলনায় কিন্তু সবারই মেজর বার্ন, মুখ পড়ে গেছে। এখন পর্যন্ত বলা যাবে না যে আশঙ্কা মুক্ত, অন্তত মিনিমাম আরও 48 ঘন্টা গেলে তারপরে বলা যাবে। ট্রান্সফরমার দুর্ঘটনার তুলনায় এই ইঞ্জুরিটা অনেক কম, কিন্তু তা নাহলে কিন্তু এর চেয়েও খারাপ অবস্থায় যেতে পারত। বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার স্থাপনার অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা উল্লেখ করে তিনি বিদ্যুৎ বিভাগকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চাষাবাদে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করায় কৃষকের 80% ব্যয় কমছে। সাশ্রয় হচ্ছে সময় ও শ্রমের। টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতে সরকারও ভর্তুকিও দিচ্ছে শতকরা 70%। তবে ভর্তুকির সুফল থেকে কৃষক যাতে বঞ্চিত না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রাজধানীতে প্রথমবারের মতো 3 দিনের জাতীয় কৃষি যন্ত্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে। শারফুল আলমের রিপোর্ট। এগিয়ে চলছে বাংলাদেশের কৃষি। সনাতনী পদ্ধতির পাশাপাশি এখন কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে। আধুনিক প্রযুক্তির নিত্য নতুন সব যন্ত্রপাতির সহায়তায় চারা লাগানো, সেচ, মাড়াই কিংবা প্যাকেট এসবই সম্ভব হচ্ছে। ধান কাটার মেশিন, ওখানে আমাদের প্রায় 12-13 লিটার মতো তেল লাগে, 1 ঘন্টায় 1 একর জমি ধান কাটা। লেবার কস্ট 5,000-6,000 টাকা লেগে যায় আপনার যদি, বাট সেভিংসটা দেখে যায় এটা 70-80% পর্যন্ত সাশ্রয়। বর্তমানে দেশে কৃষিকাজে প্রায় 17 লাখ সেচ পাম্প, 7 লাখ পাওয়ার টিলার, ড্রাম থ্রেসার ব্যবহার করা হচ্ছে 1.5 লাখেরও বেশি। কৃষিবিদদের মতে আবহাওয়া ও অঞ্চলকে বিবেচনায় নিয়ে ভবিষ্যতে কৃষিযন্ত্রের আবিষ্কার করতে হবে। ক্ষুদ্র যন্ত্র, মাঝারি যন্ত্রগুলো আমরা ব্যবহার করছি। কৃষিযন্ত্রের যে পরিমাণ দক্ষতা, যে পরিমাণ আর্থিক সাশ্রয় হওয়া দরকার, সেটি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কৃষিবিদ ইনস্টিটিউটে প্রথমবারের মতো জাতীয় কৃষি যন্ত্রমেলায় সরকারের 2 মন্ত্রী জানান, উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা দিয়ে যাবে। 50 থেকে 50 দিচ্ছি সাধারণ জমি যে সমস্ত জায়গায় আছে, আর হাওর এলাকা যেটা মনোক্রপ এরিয়া, এক ফসলি জমির এলাকা, সেখানে কৃষিতে, কৃষি যন্ত্রপাতিতে আমরা 70% ভর্তুকি দিচ্ছি। প্রয়োজনীয় কৃষি উপকরণের পাশাপাশি ফসল উৎপাদনের থেকে শুরু করে সব পর্যায়ে মাঠ উপযোগী যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন খুবই। এটা নিশ্চিত করা না গেলে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। অনুষ্ঠানে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম দামে কৃষি যন্ত্রপাতি উৎপাদনের তাগিদ দেয়া হয়। কৃষি যন্ত্রমেলা চলবে রোববার পর্যন্ত। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাজারে কমেছে সব ধরনের সবজির দাম, এতে খুশি ক্রেতারা। তবে আবারও বেড়েছে আদার দাম, আর সব ধরনের চাল কেজিতে 3-4 টাকা বাড়লেও কমছে পেঁয়াজের দাম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গত কয়েক মাস ধরে পেঁয়াজের দাম আকাশচুম্বী থাকলেও এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে 45-50 টাকায় পাওয়া যাচ্ছে 1 কেজি পেঁয়াজ। আর রসুনের দাম অপরিবর্তিত থাকলেও ফের বেড়েছে আদার দাম। আদা পাইকারি বাজারে কেজি 75-80 টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 90-95 টাকা। মটরশুঁটি হলো আপনার পাইকারি 35 টাকা, খুচরা 40 টাকা। টমেটো বাড়েনি, টমেটো আগের দামে রয়েছে।
সবজির দাম কমায় সাপ্তাহিক ছুটির দিনে বাজারে আসা ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ছিল। বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি বেগুন 40 টাকা, টমেটো 15 থেকে 20 টাকা, কাঁচামরিচ 60 থেকে 80 টাকা, শশা 40 থেকে 50 টাকা, গাজর 40 টাকা, আলু 20 টাকা, প্রতি পিস বাঁধাকপি ও ফুলকপি 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সার্বিক বাজার ব্যবস্থাপনা নিয়ে কারো কারো রয়েছে অসন্তোষ। আগের থেকে একটু কমছে, যেভাবে সবজির আমদানি আছে সেভাবে দাম কমেনি। যে সবজিগুলো শীতকালে আমাদের কম পাওয়ার কথা, তারা কিন্তু এই সেই জিনিসটা আমরা কিন্তু এখানে আসে যে পরিমাণ আশা করে আসি সেটা পাচ্ছি না। এদিকে এক সপ্তাহে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা, তবে মাছের বাজার অনেকটাই স্থিতিশীল। দেশি কালিবোস মাছ অন্যদিন মনে করে বিক্রি করে 300 টাকা কেজি, আজকে 220 টাকা 230 টাকা বিক্রি করতেছে। আর আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি, গরু ও খাসির মাংস। পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম কম থাকায় এখন অনেকটা স্বস্তিতে রয়েছেন নগরবাসী। তবে ক্রেতাদের অভিযোগ রয়েছে অধিক মুনাফার জন্য অনেক বিক্রেতা এখনও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেশি দামে বিক্রি করছেন। এক্ষেত্রে সরকারের মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। মাত্র আড়াই দিনেই মিরপুর টেস্টে বাংলাদেশকে 215 রানে হারিয়ে 1-0 সিরিজ জিতল শ্রীলঙ্কা। সফরকারীদের দেওয়া 339 রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র 123 রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল 110 রান, আর শ্রীলঙ্কা অলআউট হয় 222 রানে। ম্যাচ সেরা এবং সিরিজ সেরা হয়েছেন রোশন সিলভা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। টি-টোয়েন্টির চাইতে কয়েক ওভার বেশি খেলল বাংলাদেশ, তাতে ইনিংসের স্থায়িত্ব পেল 29 ওভার 3 বল। এড়ানো গেল না 123 রানে অলআউট হয়ে বড় হারের লজ্জা। যেন চোখের পলকের সাথেই পাল্লা দিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলের 100 থেকে আর 4 রান যোগ করতে স্বাগতিকরা হারায় 4 উইকেট। আউট হয়ে মাহমুদুল্লাহ ড্রেসিং রুমে বসার আগেই উইকেট নেই মুশফিকের। আবার মুশফিক ব্যাট প্যাট খোলার আগেই ফিরে যান সাব্বির রহমান ও আব্দুর রাজ্জাক। 16 বলের ব্যবধানে এই 4 জনের বিদায় নিশ্চিত হয়ে যায় ম্যাচ শেষ হচ্ছে চা বিরতির আগেই। ব্যাটসম্যানদের এমন করুণ পরিণতির দিনে ধনঞ্জয় ডি সিলভা অভিষেকে 2 ইনিংসে 8 উইকেট নিয়ে গড়েন দেশের হয়ে সেরা বোলিং ফিগার। এর আগে স্পিনিং ট্র্যাকে পরীক্ষা দিয়ে লঙ্কান ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে তোলেন 226 রান। দিনের শুরুতে 2 উইকেট হারিয়ে আরও 26 রান যোগ করে সফরকারীরা তাইজুল ফেরান, লাকমল এবং হেরাতকে। এরপর 339 রানের টার্গেট শুরুতেই কঠিন হয়ে যায় ইনিংসের দ্বিতীয় ওভারে তামিম ইকবাল ফিরলে। লাঞ্চের আগে 49 রানে 2 উইকেট, আর পরে দলের 78-এ ফিরে যান 4 ব্যাটসম্যান। শেষ 23 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। ঘূর্ণি উইকেট বানিয়ে যে বাজিমাত করতে চেয়েছিল থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও তালগোল পাকানো ব্যাটিং ব্যর্থতায় নিজেদের সামর্থ্যকেও প্রশ্নবিদ্ধ করলেন ব্যাটসম্যানরা। এস এম আশরাফ, এটিএন বাংলা। কলকাতায় অনুষ্ঠিত হয়েছে কুইন অব সাউথ এশিয়ার ভারতের প্রাথমিক বাছাই পর্ব। নিউ টাউনে জাপানি ফরেস্টে আয়োজিত এই পর্বে পরবর্তী রাউন্ডের জন্য 20 জনকে বাছাই করা হয়। এর আগে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালে শেষ হয়েছে প্রাথমিক বাছাই পর্ব। কলকাতা থেকে কিংসুক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল, দক্ষিণ এশিয়ার এই 5 দেশে মহাসমারোহে শেষ হল এ অঞ্চলের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা কুইন অব সাউথ এশিয়ার প্রাথমিক বাছাই পর্ব। এরই ধারাবাহিকতায় সবশেষ কলকাতার পর্যটন কেন্দ্র ইকো পার্কে অনুষ্ঠিত হল সিলেকশন রাউন্ড, যেখানে পরবর্তী রাউন্ডের টিকিট পান 20 সুন্দরী। সমাজে পিছিয়ে পড়া মেয়েদের তুলে আনার এই প্রক্রিয়াকে স্বাগত জানান বিশিষ্টজনরা। বিশেষ ধন্যবাদ জানানো হয় প্রতিযোগিতার অন্যতম আয়োজক প্রতিষ্ঠান এটিএন বাংলা ও তার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। এই পিছিয়ে পড়া মেয়েরা, তারা যে এই এই ধরনের প্ল্যাটফর্মে পেয়ে ওপরে উঠে আসতে পারছে, তাদের মধ্যে অনেকেই ভালো আছে, আমরা জানি না, তারা নিজেরাও হয়তো জানে না তাদের পটেনশিয়ালটা। এটিএন বাংলার
থেকে এত বড় একটা উদ্যোগ, তাকে সাধুবাদ জানাই। টিন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, উনি আছেন বলে আমরা অনেকগুলো কাজ সহজভাবে করতে পেরেছি। আয়োজকরা মনে করেন বাছাই করা সুন্দরীদের মধ্য থেকে বেরিয়ে আসবে অনন্য প্রতিভা, এতে দূর হতে পারে পাঁচ দেশের বর্তমান শিল্পী সংকট। এই পাঁচ দেশের মধ্যে যে শিল্পী সংকট রয়েছে সেগুলোর একটা সুযোগ করে দেওয়া এবং সেখানে একটি শূন্য স্থান পূরণ করে দেওয়া। এরকম ইভেন্ট খুব কম হয়েছে, তো এটিএন সৌজন্যে কলকাতায় এরকম একটা বড় ইভেন্ট হচ্ছে। আমি পার্সোনালি কলকাতার কিন্তু বাংলাদেশে কাজ করছি, ভীষণ ভালো লাগছে এখানে এসে। কুইন অফ সাউথ এশিয়া 2018 এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে মার্চে নেপালে, সেখানে চূড়ান্ত প্রতিযোগিতায় নামবেন পাঁচ দেশের বাছাই করা সুন্দরীরা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। সংবাদে এখন রূপালী ব্যাংক বিরতি, আর বিরতির পর থাকছে নতুন প্রজন্মের শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। এটিএন বাংলা সংবাদে আবারও স্বাগত। নতুন প্রজন্মের শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। শিশু সাহিত্যিক হাসান শরীফের চাঁদের দেশে মেঘ কন্যা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাজধানী কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে এ ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শফিউল আলম সুজনের রিপোর্ট। ভাষার মাসে নতুন প্রজন্মের শিশুদের বইয়ের প্রতি আরও আগ্রহ গড়ে তুলতে শিশুদের জন্য চাঁদের দেশে মেঘকন্যা বইটি লিখেছেন শিশু সাহিত্যিক হাসান শরীফ। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের শিশুরা নৈতিক শিক্ষার সাথে সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে এ ধরনের বইয়ের আরও প্রয়োজন। এখানে নানা ধরনের রঙের বাহার আছে, কত রকমের রং, 5-6 রকমের রং করে বইটি করা। বইটি আসলে হাতে নিয়ে বাচ্চারা হাঁটতে পছন্দ করবে। জ্ঞানী লোক যখন দেশে আসবে, জ্ঞানের ভাণ্ডার যতই সমৃদ্ধ হবে, আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ, সোনার বাংলা, অবশ্যই তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, শিশুদের কথা বিবেচনা করে আরও সৃজনশীল ও জ্ঞান সমৃদ্ধ বই লেখার প্রতি জোর দেওয়া প্রয়োজন। বই আজকাল ছেলেপেলেরা বই পড়ে না, ইয়াং জেনারেশন এরা টোটালি বই পড়া ছেড়ে দিচ্ছে, বই পড়ে না। এদের এখন ফেসবুক, ইউটিউব এগুলি নিয়ে তাদের বেশি ঘাটাঘাটি। এত সুন্দর করে কষ্ট করে সব বইগুলি লেখা, এগুলি যদি যদি নাই পড়লো, তার লেখকের সার্থকতার কথা, লেখকের সার্থকতা তো তখনই যখন পাঠক এটা পড়ে, বেশি বেশি যখন পড়ে, লক্ষ লক্ষ লোক যদি পড়ে, তাহলে আমি বলবো একটি রাইটারের সেখানটাই সার্থকতা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, খুদে পাঠকের কাছে এ ধরনের বই পৌঁছে দিতে সবাইকে কাজ করতে হবে। শিশুদের এই কঠিন কাজের দায়িত্ব নিয়েছেন, এই জন্য হাসান ভাইকে ধন্যবাদ জানাই। হাসান ভাই আরও ছড়া লিখবেন, ছড়ার বই লিখবেন। ছন্দের কোথাও কিন্তু পতন নেই, আমি দেখেছি পুরো চমৎকারভাবে ছোট্ট ছোট্ট করে তিনি এই ছড়াগুলো লিখবার চেষ্টা করেছেন। সমাজ সচেতন ও মূল্যবোধ সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে ছোটবেলা থেকে শিশুদের হাতে বই উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান বক্তারা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আল-আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উদ্যোক্তাদের সংগঠন ইউএস সাউথ এশিয়া আয়োজিত এশিয়ান আন্তর্জাতিক ছাত্র উদ্যোক্তা পুরস্কার জিএসইও জিতেছেন বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণ ফোন হাউসে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, ইউএস সাউথ এশিয়ার আঞ্চলিক পরিচালক চিরঞ্জীব প্যাটেল, গ্রামীণ ফোন এক্সিলারেটরের প্রধান মিনহাজ আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক যাত্রা শুরু করল গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনাল জিএসএসসিপি বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে দেশীয় ও বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রফেশনালদের সভায় 19 সদস্যের এই কমিটি গঠন করা হয়। এতে তানজিল আসলাম প্রেসিডেন্ট, সুরজিৎ মুখার্জি ভাইস প্রেসিডেন্ট এবং মণিকণ্ঠ হাওলাদার জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। এবারে আন্তর্জাতিক সংবাদ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইনকে পিয়ংইয়ং সফরে আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে দুদেশের প্রতিনিধিদের আনুষ্ঠানিক বৈঠকে এ আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ গ্রহণ করে যত দ্রুত সম্ভব উত্তর কোরিয়ার সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন মুন জায় ইন। সংবাদে আবার রূপালী ব্যাংক বিরতি, আর বিরতির পর রয়েছে চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতল আরামবাগ। আপনারা দেখছেন এটিএন বাংলা সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংঘর্ষে নিহত সুমন হত্যার সাথে তারাবু পৌরসভার 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়েজিদ সাউদ জড়িত নন বলে দাবি করেছেন তার পরিবার। তার স্ত্রী রুমা বেগম অভিযোগ করেছেন প্রশাসন হত্যার দায় স্বীকারে চাপ প্রয়োগ করছে। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচিতে বায়েজিদ সাউদ যোগ দেন বলেও দাবি করেন তিনি। সেখান থেকেই তাকে আটক করা হয়। হাজব্যান্ডে ধরা হয়েছে 12:00 বাজে, কিন্তু ওই লোকটা মারা গেছে 2:30 দিকে, পুলিশের ছড়াছড়ি গুলিতে মারা গেছে। এটা রূপগঞ্জের সবাই এলাকা বেশি জানে, কিন্তু ওই মামলাটাই আমার হাজব্যান্ডে দেওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন, আমার হাজব্যান্ডে এই মামলাটার তেনে খালাস করে দেওয়া। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঔপন্যাসিক তাবারক হোসেনের তৃতীয় উপন্যাস এক রাত্রির মোড়ক উন্মোচন করা হয়েছে। বিকেলের অমর একুশে গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। লেখক, পাঠক ও প্রকাশকরা এ সময় উপস্থিত ছিলেন। বরিশালে বিআইডব্লিউটি এর মেরিন ওয়ার্কশপ মাঠে শুরু হয়েছে দুদিনের মোজো পিঠা উৎসব। আকিস ফুড অ্যান্ড বেভারেজের কোলা ব্র্যান্ড মোজো আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, পরিচালক শাহাদাত হোসেন, বরিশালের জেলা প্রশাসক হাবিবুর রহমান, আকিস ফুড অ্যান্ড বেভারেজের বরিশাল জোনাল ম্যানেজার মোহাম্মদ বদরুজ্জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। টিকে গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবায়দার বাবা এম এ তৈয়ব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাদ আসর ঢাকার ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাতে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 9:30 পটিয়া উপজেলার মনসায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার দাউদকান্দিতে ওয়াজউদ্দিন ফাউন্ডেশন ট্রাস্ট ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও হেফজখানায় বিনামূল্যে চোখ, গাইনি, ডায়াবেটিক্স ও সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, যমুনা ব্যাংকের পরিচালক আতিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এখন পার্টেক্স খেলার খবর। প্রথমবারের মতো স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে আরামবাগ। প্রতিযোগিতার ফাইনালে তারা চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারায়। টুর্নামেন্ট ও ফাইনালে সেরা খেলোয়াড় হন আরামবাগের স্ট্রাইকার আরিফ, সর্বোচ্চ গোলদাতা হন আরামবাগের জুয়েল। পরাগারমানের রিপোর্ট। কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী এবং সেমিফাইনালে শেখ জামালকে হারিয়ে ফাইনালের টিকিট পাওয়া আরামবাগ ফেভারিট হিসেবেই শিরোপা লড়াই নামে গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। 20 মিনিটে শেয়ারিয়ার বাপ্পির ক্রসে মাথা ছুঁয়ে আরামবাগকে আনন্দের উপলক্ষ এনে দেন আরিফ।
তবে গোল পরিশোধের সুযোগ ছিল চট্টগ্রাম আবাহনীর, কিন্তু আরামবাগের গোলকিপারের দৃঢ়তায় সফল হয়নি তারা। চট্টগ্রামের জায়ান্টরা ব্যর্থ হলেও জয়ের নেশায় থাকা আরামবাগ থেমে থাকেনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা জুয়েলের কাছ থেকে বল পেয়ে রকি ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের খেলায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি চট্টগ্রামের জায়ান্টরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের আনন্দে ভাসে মতিঝিল পাড়ার ক্লাবটি। ঘরোয়া ফুটবলের আসরে প্রথম বড় কোনো শিরোপা জিতে বেশ উৎফুল্ল আরামবাগের খেলোয়াড় ও কর্মকর্তারা। বাংলাদেশের প্রেক্ষাপটে যে হাইয়েস্ট ফিটনেসটা যেটা আছে ওটার দিকে বেশি মনোযোগ দিয়েছে, এবং সাথে সাথে তাদের যে টেকটিক্যাল যে প্রবলেমগুলো ছিল সেটা নিয়ে কাজ করেছে খুব বেশি। তো আমার কাছে একসময় মনে হয়েছে যে না, এই টিমটা অনেক দূর যেতে পারবে। ইন্ডিপেন্ডেন্স কাপটাকে অবশ্যই আমরা এটা থার্ড লিগ ধরে আমরা এখানে 28 পয়েন্ট নিতে চাই, এবং 5 ম্যাচে অবশ্যই এটা 28 পয়েন্টের সমান হয়েছে। অনেক আনন্দ লাগছে, যেহেতু ওরা অনেক বড় টিম, বড় টিম নিশ্চয় ছোটো টিম যদি কোনো ভালো করে তো আরও আনন্দ বেশি লাগে। আমাদের আত্মবিশ্বাস এবং পরিশ্রম এবং আত্মবিশ্বাস ছিল যে আমরা একটা ভালো কিছু করতে পারবো। এমন একটা কোচ পাইছে সেটা আমাদের ভাগ্যের ব্যাপার, ওনার কারণে আজকে আমরা ফাইনাল চ্যাম্পিয়ন হতে পারছি। শুধু তাই নয়, ক্লাবের 60 বছরের ইতিহাসে প্রথম বড় কোনো শিরোপা জিতে ইতিহাস গড়ল আরামবাগ ক্রীড়া সংঘ। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে রাজধানীর গুলশান ক্লাব মাঠে অনুষ্ঠিত হল FSIBL ডিপ্লোমা টেনিস টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, গুলশান ক্লাবের স্পোর্টস ইনচার্জ মিনহাজ কামাল খান, FSIBL এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড শাহজাদা বসুনিয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে ইউসিবি শিরোনামগুলো আরও একবার। জেল কোড অনুসারে প্রাপ্ত সুযোগ সুবিধা থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করা হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের, কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ। খালেদা জিয়ার রায় দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা, বললেন ওবায়দুল কাদের। সাত ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে জননী ছাপাখানার আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আড়াই দিনে মিরপুর টেস্টে বাংলাদেশকে 215 রানে হারিয়ে 1-0 সিরিজ জিতল শ্রীলঙ্কা। এবং কলকাতায় অনুষ্ঠিত হল কুইন অব সাউথ এশিয়ার ভারতের প্রাথমিক বাছাই পর্ব, পরবর্তী রাউন্ডে 20 জন। এখন এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।